হয়তো তখন বিকেল গড়াচ্ছে সবে, আবছা দেখা যাচ্ছে চাঁদটা, যে চাঁদের আলো হয়তো হালকা এসে পড়েছে রেল লাইনে। জানালার পাশের সিট থেকে মুখ বাড়িয়ে হয়তো নতুন করে বাঁচার স্বাদ হয়েছিল তার, হয়তো চাঁদের মধ্যেই দেখেছিল প্রিয় মানুষটার মুখ, হয়তো স্বাদ জেগেছিল কয়েক লাইন লেখার, অথবা লিখে ফেলা কয়েকটা লাইন আপন মনে একবার চোখ বোলানোর। সবটাই হয়তো, নিশ্চিত শুধু একটা ট্রেন দুর্ঘটনা, আর নিশ্চিত অদ্ভুত আঁধার যেন তার জানালার ধারে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা। সন্ধে ছটা কিংবা সাড়ে ছটা, হঠাৎ একটা বিভৎস শব্দ শুনেছিল আশেপাশের মানুষ। কি হয়েছে, কি হতে পারে ভাবতে ভাবতেই ছুটে এসেছিল তারা। ততক্ষণে লক্ষ কোটি গল্পে ঠাসা কত নতুন আশার আলোই ভরা একটা বিরাট ট্রেন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে একটা দেশলাই বাক্সের মতো। দুর্ঘটনাস্থলে চাপচাপ কত রক্ত ছড়িয়ে রয়েছে, কত খাবার, কত খেলনা, যাদের খাবার তাদের পেট ভরেছিল তখন, কিংবা খেলছিল যে শিশুটি সে কোথায়। সাদা কাপড়ে মোড়া মৃতদেহগুলির পাশে বেজে চলেছে পরিজনদের ফোন। পরিজনরা তখন ভাবছে প্রিয় মানুষটার কথা। তারা জানে না প্রিয় মানুষটি তখন অন্য জগতে, আশেপাশে শুধুই দীর্ঘ নিঃশ্বাস, অন্ধকারের বুক চিরে শুধুই কান্না, বুক ফাটা চিৎকার। তারই মাঝে একটি কবিতার খাতা, নষ্ট হয়নি, এ কবিতা কার, তিনি কোথায়, জীবিত, মৃত, না হত, কিছুই জানে না কেউ, নাম নেই, শুধু এক গুচ্ছ অনুভূতি আছে। লেখা আছে, কি করে তোকে বলবে এ মন, তুই যে আমার জীবন। অথচ তার জীবনদীপ এখনও জ্বলছে কিনা কেউ জানে না। ভেঙে যাওয়া খেলনা গাড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেসের কামরা। ট্রেনের চালকের ভুল, নাকি রেললাইন পয়েন্ট, না সিগনালের ত্রুটি থেকে এ দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। কোনো যাত্রীর হাত পা বা দেহের ফাঁক দিয়ে উঁকি দিয়েছিল সেই কবিতার খাতা। লাশের মাঝে দেখা যাচ্ছিল কয়েকটা অক্ষর, আর যারা দেখেছিল তারা চেয়েছিল রক্তের মাঝে অক্ষত থাকা কবিতার খাতার মতো বেঁচে থাক একটা জীবন। আমাদের জানা নেই কোনো অচ্ছেদ্য টান, বা যেতে নাহি দিবর মতো কোনো আকুল ক্রন্দনের ক্ষমতা আছে কি না একটা প্রাণকে বাঁচিয়ে দেবার। তবুও চাওয়া এইটুকুই, মৃত্যু কেবল মৃত্যুই হোক।